করোনা পরিস্থিতি মোকাবেলায় আজ সকাল 6টা থেকে বিধিনিষেধ শুরু হয়ে গেছে। চলাচলের এই বিধিনিষেধ চলবে পহেলা জুলাই সকাল 6টা পর্যন্ত। সরজমিনে দেখা গেছে সীমিত পরিসরে লকডাউন এবং গড়ে পরিবহন না চলায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অফিসে যাওয়ার মাধ্যম পাচ্ছেন না তারা। রিকশা চলাচল করলেও ভাড়া চাইছে কয়েক গুণ বেশি। এছাড়া রাজধানী থেকে যারা সাভার বা হেমায়তপুরে অফিস করছেন তারা পড়েছেন আরও ভোগান্তিতে। যারা রাজধানী ছেড়ে যাচ্ছেন তারা যাচ্ছেন ব্যক্তিগত গাড়িতে। ঢাকার বিভিন্ন চেকপোস্টগুলোতে ব্যক্তিগত গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। অফিস খোলা রাখছে কিন্তু কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট যাবে এটা কোনো সিস্টেম নাই। সরকার এটা কি ব্যবস্থা? এটা একটা হইলো এই ব্যবস্থা, সমস্ত কিছু খোলা রেখে গণপরিবার বন্ধ করছে, মানুষগুলো যাবে কিভাবে? এখন আমরা ব্যক্তিগত গাড়ি কোনোটাই আটকাবো না, শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির নাম দিয়ে কেউ যেন যাত্রী পরিবহন ভাড়ায় না চালায় সেই ব্যাপারটা আমরা ইনশিওর করছি। চেক করতেছি প্রত্যেকটাই, যদি করে আমরা ওটা আইনগত ব্যবস্থা নিচ্ছি সেগুলো। লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়ছে মানুষ, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আবদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, কঠোর বিধিনিষেধের কী অবস্থা সড়কে সেটি জানাবিনি এবং অফিসগামী মানুষজন কী বলছেন বিস্তারিত জানান। নিশ্চয়ই জি মাহমুদ, আমি একটু আগে ছিলাম গাবতলিতে, এখন আছি আবদুল্লাপুরে। অর্থাৎ এই রাজধানীর যে কয়েকটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আছে তার মধ্যে আবদুল্লাপুর অন্যতম। আমি একটু এখানকার পরিস্থিতিটা আপনাকে দেখাতে চাই। এখানে কিন্তু প্রচুর মানুষ যারা ভোগান্তি পোহাচ্ছে, কারণ তাদের অফিস কিংবা বিভিন্ন প্রয়োজনে তারা বের হয়েছেন, বের হয়ে আসলে গণপরিবহন পাচ্ছে না বলে তারা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, কেউ বা রিক্সায় করে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি যে আমরা যে গাড়িটিতে করে এসেছি, আমাদের যে চ্যানেলের গাড়িটি, এই চ্যানেলের গাড়িটি দেখে অনেকেই হুমড়ি খেয়ে এসে পড়লো আমাদের গাড়ির সামনে। তারপর বলছে যে তারা বিভিন্ন জায়গায় যাবে, কেউ বলছে তারা কুমিল্লায় যাবে, কেউ বলছে তারা চট্টগ্রাম যাবে। আমরা তাদের নিয়ে যাব কি না, তাদেরকে সাহায্য করব কি না, অভিজ্ঞতাটা আসলে এরকম। মানুষ আসলে বাড়ি ফেরার জন্য যারা ঢাকা ছেড়ে চলে যাবেন তারা আসলে নানা উপায় খুঁজছেন শুধুমাত্র এই রাজধানী ছেড়ে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যেহেতু গণপরিবহন নাই, পুলিশ শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ছেড়ে দিচ্ছে, সে কারণেই মানুষগুলো আসলে ব্যক্তিগত গাড়ি আসলে খুঁজছেন ভাড়া করে যাওয়ার জন্য, যে যদি ভাড়া করে ব্যক্তিগত গাড়িতে চড়ে তাদের গন্তব্যে তারা যেতে পারেন। যারা রাজধানী ছাড়ছেন এটি তাদের বিষয় বললাম, আর যারা রাজধানীতে রয়েছেন, যারা অফিস করছেন বা ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদের আসলে কিন্তু ভোগান্তির শেষ নেই। পাশাপাশি রাজধানী যারা ছাড়ছেন তাদেরও একই রকম ভোগান্তি, তাদেরও ভোগান্তি একদম বেড়ে চলেছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, আমি একটু দেখাতে চাই যেখানে সিএনজিতে একটা সিএনজি পেয়ে কীরকম হুমড়ি খেয়ে আসলে মানুষ পড়েছে। আসলে সবাই তাদের গন্তব্যে যাওয়ার জন্য যানবাহন খুঁজছে, কিন্তু আসলে যানবাহন গণপরিবহন যেহেতু নাই, কোনো সিএনজি পেলেই কিন্তু তারা সেটিকে ধরার চেষ্টা করছে, মাইক্রো কিংবা কার পেলেই কিন্তু সেটিকে ধরার চেষ্টা করছে। আসলে সিএনজি যদিও গতকালকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে সিএনজি চলার কোনো অনুমতি নেই, তারপরে আমি লক্ষ্য করেছি বেশ কিছু সিএনজি রাজধানীতে চলাচল করছে, এছাড়া রিক্সা চলাচল করছে, এছাড়া জরুরি পরিবহন সেবা যেগুলো সেগুলো চলাচল তো করছেই, আর ব্যক্তিগত গাড়ি তো আছেই, যেটি আমি আপনাকে এজি মাহমুদ বলছিলাম। আর আইন শৃঙ্খলা বাহিনী আসলে প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে, রাজধানীর ভেতরেও যেমন অবস্থান নিয়েছে এবং রাজধানী থেকে ভেতরে ঢোকা এবং বাইরে বের হওয়া, এই প্রত্যেকটি পয়েন্টগুলোতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং গাড়িগুলো তারা চেক করছে এবং গাড়িগুলো চেক করার পর তারা হচ্ছে ছেড়ে দিচ্ছে। আমি একটু আগে গাবতলিতে ছিলাম, গাবতলিতেও আমার একই ধরনের অভিজ্ঞতা এবং এখন আমি আবদুল্লাপুরে এসেছি, আবদুল্লাপুরেও আমার একই রকমের অভিজ্ঞতা। তো এজি মাহমুদ, আমি আছি, পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে, মানুষের ভোগান্তি তো আছেই, আরও বিষয়ে বিস্তারিত আপনাকে নিশ্চয়ই পরবর্তীতে জানাতে পারবো। জি রেদওয়ান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।